ঘনবসতিপূর্ণ ও জনবহুল পুরান ঢাকার মানুষদের বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা ছিল আগেই। সেই লক্ষ্যে মেট্রো রেলের মাস র্যাপিড ট্রানজিট লাইন 2 এর নকশা করা হয়েছিল। ওই অঞ্চলকে আরও প্রাধান্য দিয়ে মেট্রো রেলের লাইনগুলো পুনর্বিন্যাসের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংক্রান্ত বিকল্প একটি প্রস্তাবনা অনুযায়ী বর্তমানে অপারেশনে থাকা এমআরটি লাইন 6 এর সঙ্গে নতুন একটি ব্রাঞ্চ লাইনে বিজয় সরণিতে যুক্ত হতে পারে এমআরটি লাইন 2। যদিও আগের নকশায় এমআরটি লাইন 2 ও এমআরটি লাইন 6 এর একটি সংযোগ রয়েছে কমলাপুর হাবে, এদিকে এমআরটি লাইন 5 এর রোড রাজধানীর গাবতলী থেকে শ্যামলী, আসাদগেট, রাসেল স্কোয়ার, কাউরান বাজার, হাতিরঝিল হয়ে দাসের কান্দি পর্যন্ত নকশা করা আছে। অন্যদিকে এমআরটি লাইন 2 এর রুট গাবতলী, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, পলাশির, গুলিস্তান, কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নকশা করা আছে। এ নকশায় পুরান ঢাকাকে যুক্ত করতে একটি ব্রাঞ্চ লাইন গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু এমআরটি লাইন 5 রুটের পরিবর্তে এখন এমআরটি লাইন 2 রোডকে আর্থিক বিবেচনায় বিকল্প হিসাবে ভাবছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেই ভাবনা থেকে পরিকল্পনা কমিশন রুট পুনর্বিন্যাসের প্রস্তাব করেছে। দিলুর বাতনি, ভোরের পাতা।